আধা ঘন্টা ফুটপাতে সাধারণ মানুষের সঙ্গে হাঁটলে পরদিনই পদত্যাগ করবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং বাফুফের সাবেক সদস্য আরিফ হোসেন মুন। সে সঙ্গে জানিয়েছেন, বাফুফের বোর্ড মিটিংয়ে ফুটবল উন্নয়নের জন্য কোনো কথা বলতে দেয়া হয় না, ফুটবলকে এই কমিটি গলা টিপে হত্যা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। কালে কালে বেলা হলো অনেক, তবে কাজের কাজটি হলো কই, হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখার কথা থাকলেও সেখানে হলো ঠিক উল্টো। বাংলাদেশের ফুটবল যে এখন মৃত প্রায়, বিছানায় গড়াগড়ি খায়। 15 বছরের বেশি সময় ধরে বাফুফের সভাপতির দায়িত্বে আছেন কাজী সালাহউদ্দিন। এই মেয়াদকালে কম হয়নি বোর্ড মিটিং, যেখানে সংস্কারের বদলে গলা টিপে হত্যা করা হয়েছে ফুটবলকে। ফুটবলের উন্নয়নে যেই কথা বলতে গেছেন তাকেই নাকি থামিয়ে দেওয়া হয়েছে মাঝপথে। এখানে নাকি বাফুফে বসের স্বার্থ ছাড়া কোনো কথা বলার সুযোগই নেই, এসব বলছেন সালাহউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করা সদস্য আরিফ হোসেন মন। তারা যখনই দেখতো যে কিছু কথা হয়তো তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন আপনার হয় তাকে যেভাবেই হোক তাকে থামায় দেওয়া হবে এবং অন্য কাউকে কথা বলার সুযোগ করে দেওয়া হবে। এই এরকম বহুবার আমি টার্গেট নিয়েছি কথা বলার জন্য, কিন্তু আসলে ওই জায়গায় যখনই যাব, যখন দেখবে যে তারা তাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো, তখনই তাকে থামায় দেওয়া হবে। তাদের তো কথা শোনার আসলে মানসিকতাই নেই। যদি মানসিকতাই থাকতো তাহলে এর চেয়ে বড় উদাহরণ তো আর হয় না যে বাংলাদেশ জাতীয় দল, জাতীয় মহিলা দল খেলতে যাবে না এই সিদ্ধান্তটা বোর্ডের বাইরে তারা 2-3 জন কীভাবে নিল। ফুটবলটা কোথায় নেমেছে সে সম্পর্কে উদাসীন বাফুফে সভাপতি। সাধারণ মানুষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা শুনলেই ছি ছি রব তোলেন, সেটি খুব কমই জানেন বাফুফে বস, এমনই মত জাতীয় দলের সাবেকেই অধিনায়কের। তাই তো কাজী সালাহউদ্দিনকে আধা ঘন্টার জন্য ফুটপাতে নামার চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেকেই ফুটবলার, সেই সাথে এই পদ থেকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন তিনি। আমি ওনাকে আমন্ত্রণ জানালাম, আপনি একদিন ঢাকার ফুটপাথ দিয়ে, যে কোনো একটা ফুটপাথ দিয়ে আপনি একটু হাঁটেন, 30 মিনিট হাঁটবেন। তারপরে আমি বললাম, ওই 30 মিনিট হাঁটার পরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার পর আর কাউকে বলা লাগবে না, আপনি নিজে সসম্মানে এসে ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে ছেড়ে চলে যাবেন। সাধারণ মানুষের যদি প্রতিক্রিয়া মিশতেন, যদি আপনি, আমরা মিশি, আমরা বুঝি সাধারণ মানুষ কী চায়, আপনি তো মিশেন না সাধারণ মানুষের সাথে, আপনি সারাক্ষণ তো এসির মধ্যে থাকেন। আবু নাঈম সোহাগের উপর ফিফার নিষেধাজ্ঞা ইস্যুতে যখন টালমাটাল বাংলাদেশের ফুটবল, তখন বসতে যাচ্ছে আরও একটি বোর্ড মিটিং, সেখানেও কি নিজেদের স্বার্থে কথা হবে নাকি এবার ফুটবল বাঁচাতে সোচ্চার হবেন ফুটবলের মানুষরা, সেটি এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।